যদি আপনার ফোনে ইউটিউব থাকে তাহলে অবশ্যই আপনি মাসে ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়াই। কিভাবে ইনকাম করবেন? ইউটিউবে শর্ট ভিডিও দিয়ে ইনকাম করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউটিউবে শর্ট ভিডিও একটি ফিচার আসছে, এই ফিচার থেকে আমরা ইনকাম করতে পারবো হাজার হাজার টাকা কোনো প্রকার কষ্ট ছাড়াই, শুধুমাত্র 30 সেকেন্ড কিংবা 60 সেকেন্ডের ভিডিও দিয়ে। যারা এতদিন টিকটক, লাইকি, স্ন্যাপটিউ এগুলোতে ভিডিও দিয়েছেন তারা হয়তো অত কষ্ট করে কিছুই পাননি, কিন্তু ইউটিউবে আপনি সেই ভিডিওগুলো দিয়ে হাজার হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। ইউটিউবে শর্ট ভিডিওটা আসলে কি, আমরা যদি ইউটিউব ওপেন করি তাহলে দেখব এই যে এখানে শর্ট একটি ফিচার আছে, এখানে যদি আমি ক্লিক করি এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এইগুলোই কিন্তু শর্ট ভিডিও। আর মজার ব্যাপার হচ্ছে এই শর্ট ভিডিও দিয়ে কিন্তু আপনি রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন। এরকম অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিকও আজকে শেয়ার করব। তো আপনি হোম পেজে আসার পর যদি এই ফিচারগুলো না পান তাহলে শর্ট ভিডিও অপশনটি কোথায় পাবেন? এই যে নিচে দেখেন একটি ক্যাটাগরি দিয়েছে ইউটিউব শর্ট ভিডিও, এই ক্যাটাগরিতে ক্লিক করলেও ইউটিউবে যাবতীয় শর্ট ভিডিওগুলো দেখতে পারবেন। এটি মূলত টিকটক লাইকের থেকে বেটার একটা অপশন আনছে ইউটিউব। আপনারা হয়তো জানেন যে ইউটিউব ঘোষণা দিয়েছে 23 সালের জানুয়ারি মাস থেকে ইউটিউব শর্ট ভিডিওতে মনিটাইজেশন দিবে এবং এখান থেকে ইনকাম করতে পারবেন, শুধুমাত্র ক্যামেরা ওপেন করবেন আর ভিডিও করবেন। এখন ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে এটিও দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে বলে নেই, ইউটিউবের চ্যানেল খোলার আগে অবশ্যই আপনার একটি জিমেল থাকতে হবে এবং সেই জিমেলটি যেন আপনার ফোন নাম্বার, আপনার ইনফরমেশন দিয়ে খোলা থাকে। তাহলে হবে কি, কোনো সময় ওই জিমেলটার কিছু হলে আপনি রিকভারি করতে পারবেন অনায়াসে। তো আমার জিমেল লগ ইন করা আছে, প্রথমে আমি ইউটিউবটা ওপেন করব। এটা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন মোবাইলের। হ্যাঁ, তো ইউটিউব ওপেন করার পর আমরা এখানে ক্লিক করব, প্রোফাইল আইকনে ক্লিক করব। যদি আপনার একটাই জিমেল থাকে এখানে থাকবে, আর যদি অনেকগুলো জিমেল থাকে সবগুলো জিমেল এখানে শো করবে। আপনি জাস্ট কোন জিমেল দিয়ে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। তো আমি এই যে এই জিমেলটি দিয়ে ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েট করব, ক্রিয়েট করার জন্য এই চ্যানেলটা তৈরি করব, এই জন্য আমি এই নামের উপর ট্যাপ করব। ট্যাপ করলে অটোমেটিকলি আমার এখানে চলে আসছে এই নাম, এই যে দেখেন প্রোফাইলে যে অ্যাপ দেওয়া আছে। যেহেতু আমার জিমেলে প্রোফাইল পিকচার অ্যাড করা নাই তো এমন আসছে। তো আমরা জাস্ট সিম্পলি এই প্রোফাইলে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, এবার এখান থেকে দেখেন ইওর চ্যানেল একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। যেহেতু আপনি চ্যানেল ক্রিয়েট করবেন আপনার একটা প্রোফাইল পিক দিতে হবে, যদি না দেন তাহলেও সমস্যা নেই, যদি আপনি প্রফেশনালি ক্রিয়েট করেন তাহলে তো দিতেই হবে। আপনি প্রোফাইল পিকচারে যে শুধু আপনার ছবি দিতে হবে বা লোগো দিতে হবে এরকম কিছু না, আপনার মন যা চায় আপনি সেই রকম ছবি প্রোফাইল পিকচারে দিতে পারবেন। তো প্রোফাইল পিকচারে ছবি অ্যাড করার জন্য এখানে মাঝখানে দেখেন একটি ক্যামেরা আইকন আছে, আমরা এই ক্যামেরা আইকনে ট্যাপ করব। এখানে আমার গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে আমি যে কোনো ছবি এখানে দিব। এখান থেকে আমি একটা ফুলের ছবি দিব, এই জন্য ছবির উপরে ট্যাপ করব। এরকম আপনি কোন অপশনটা রাখতে চাচ্ছেন ওই জায়গা পর্যন্ত ড্র্যাগ করে ধরে জাস্ট নিচে দেখেন সেভ অ্যাজ প্রোফাইল এখানে ক্লিক করবেন। প্রোফাইল পিকচার দেখবেন অটোমেটিকলি আমাদের প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেছে। এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম আসলে কি দিতে চান এই নামটি আগে থেকে সিলেক্ট করবেন। ওই নামটি যেন ইউটিউবে না থাকে, তাহলে কি হবে আপনার নাম ধরে কেউ খুঁজলে আপনাকে পেয়ে যাবে, আর ওই নামে যদি অ্যাভেলেবেল চ্যানেল থাকে তাহলে আপনাকে পাওয়া যাবে না। তো নাম এডিট করার জন্য এই যে পেন আইকন এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করে আমি চাচ্ছি এখানে আনিকা, জ্যাফ আনিকা শর্ট ভিডিও, আমি শর্ট ভিডিওর জন্য ক্রিয়েট করতেছি এই জন্য শর্ট দিলাম। এবার এই যে সেভ বাটন এখানে ক্লিক করে এটি সেভ করে দেব, ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করব। ওকে, দেখেন আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার চ্যানেল কাস্টমাইজ করার জন্য আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্যানার প্রোফাইল নেই, এখানে দেখেন সাদা, আমাদের একটি ব্যানার অ্যাড করতে হবে। প্রফেশনালি ব্যানার অ্যাড করা যায়, তো ব্যানার অ্যাড করার জন্য আপনি সিম্পলি এই যে পেন আইকন এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, এবার এই যে উপরের যে ক্যামেরা আইকনটা আছে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। আপনি সরাসরি আপনার ফোন থেকে ছবি তুলে দিতে চান নাকি আপনার গ্যালারি থেকে দিতে চান? যদি ফোন থেকে দিতে চান তাহলে টেক ফটো এখানে ক্লিক করবেন, আর যদি গ্যালারি থেকে দিতে চান তাহলে চুজ ফ্রম ইওর ফটো এখানে ক্লিক করবেন। তো আমি গ্যালারি থেকে দিব, সেই জন্য গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা আকাশের ছবি দিব, এটার উপরে ট্যাপ করলাম, কতটুকু শো করতে চাই অতটুকু জাস্ট ড্র্যাগ করে দিব, আমি এতটুকু শো করাতে চাই। এবার এই যে উপরে সেভ এখানে ক্লিক করব, সেভ হওয়ার জন্য ছবিটা একটু সময় নিব, কভার ফটোটা সেট হয়ে গেছে।
এবার বাকি থাকলো ডিসক্রিপশন। ডিসক্রিপশন লেখার জন্য পেন আইকন এখানে ক্লিক করবেন, লিখবেন যে আপনি কোন ধরনের ভিডিও এখানে দিবেন আপনার ইউজারদের জন্য, ওই রকম কিছু কথা এখানে দেওয়ার পর ওকেতে ক্লিক করলে ডিসক্রিপশন সেভ হয়ে যাবে। আপনি আপনার সব সাবস্ক্রাইবকে প্রাইভেট করতে চাইলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সাবস্ক্রাইব সংখ্যা কত, কে কে সাবস্ক্রাইব করেছে, কে পাবলিক দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন। আপনার যতগুলো প্লেলিস্ট আছে এটা যদি আপনি প্রাইভেট করতে চান জাস্ট সুইপ করে এটি অফ করে দেবেন। তো আমি চাচ্ছি যে সব কিছুই পাবলিক থাকুক, এই জন্য আমি পাবলিক করে দিলাম। দেখেন খুব ইজিলি আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে ফেলেছেন। এবার আপনার কাজ শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করা। শর্ট ভিডিও আপলোড করার জন্য এই যে এখান থেকে ক্রিয়েট এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই যে নিচে প্লাস আইকন এখানেও ক্লিক করতে পারেন। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে প্রথমে আছে ক্রিয়েট শর্ট, এখানে ক্লিক করলে আপনার ফোনের সরাসরি যে ক্যামেরা অপশনটি আছে সেখানে নিয়ে যাবে। আমি ক্লিক করছি, আমি যেহেতু মাইক্রোফোন ইউজ করছি এজন্য আমাকে বলছে যে তুমি মাইক্রোফোনের অ্যাক্সেসও দাও। তো আমি এই যে ক্যামেরার মাঝ বরাবর যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আমার ভিডিওটি রেকর্ডিং শুরু হয়ে গেছে, এবং উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা লাল দাগ ক্রস করছে। এই লাল দাগটা ফিল আপ হলে আমার 60 সেকেন্ড মেকআপ হয়ে যাবে। ভিডিওটি পাবলিশ করতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে নেক্সট এখানে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। প্রথমেই আছে ক্যাপশন ইওর শার্ট, আপনার এই শর্ট ভিডিওর ক্যাপশনটা কী হতে পারে। রংপুর সিটি দিলাম, রংপুর। দেওয়ার পর আপনি এই ভিডিওটি পাবলিক করতে চান নাকি প্রাইভেট রাখতে চান, টিকটক কিংবা স্ন্যাপটিউবে যেরকম করি সেরকম। তো আমি পাবলিক করতে চাচ্ছি যেহেতু আমি এখান থেকে টাকা ইনকাম করব। আর যদি প্রাইভেট করতে চান এখানে ক্লিক করলে ফিচার পেয়ে যাবেন। তো আমি পাবলিকই দিলাম। এবার বলছে সিলেক্ট অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছাতে চান। ইয়াস মেক ফর কিডস, আপনি কি বাচ্চাদেরও দেখাতে চান এই ভিডিওটা। নো মেক্স ফর কিডস, মানে শুধু অ্যাডাল্ট পার্সনরা দেখবে এরকম করতে চান। তো আমি অ্যাডাল্ট পার্সনের জন্য দিচ্ছি, এখানে বাচ্চাদের দেখার মতোই কিছুই নেই, এই জন্য আমি এখানে ক্লিক করব। এটা অবশ্যই ফিল আপ করতে হবে, নয়তো আপনাকে ভিডিও পাবলিশ করতে দিবে না। এই যে অ্যাডভান্স সেটিং এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন লেখসেট, ডু ইউ ওয়ান্ট রেস্ট্রিক্টেড ইউর ভিডিও অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স, মানে আপনার ভিডিওতে এমন কিছু আছে যে অ্যাডাল্ট অডিয়েন্সের অন্য কেউ দেখতে পারবে না, মানে খারাপ কিছু। তো ওরকম খারাপ কিছু নেই, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। আর আপনার যদি থাকে তো ইয়াসে ক্লিক করবেন। ওকে, তো ঠিক আছে, এখানে সেটিং শেষ। এবার বলেছে কমেন্ট, কমেন্ট আপনি হাইড রাখতে চান নাকি পাবলিক করতে চান। এখানে কমেন্ট কিন্তু বাই ডিফল্টভাবে হোল্ড হয়ে থাকবে। হোল্ড কেমন, কমেন্ট যে করবে আপনি তার কমেন্টটা পড়ে রিভিউ করে যদি মনে হয় হ্যাঁ অ্যাপ্রুভাল দেওয়া যায় এটা পাবলিক করা যাবে তাহলে পাবলিক করবেন, আর যদি মনে হয় সে আপনাকে গালি দিছে এটা পাবলিক করার দরকার নেই তখন আপনি সেটা ইয়ে করবেন। এই জন্য এই অপশনটা। আর আপনি যদি চান না যারা যারা আমাকে কমেন্ট করবে সবার কমেন্ট অটো পাবলিক হয়ে যাবে, সে গালিতে কাজ যাই করুক, তাহলে এই যে অ্যালাউ অল কমেন্ট এখানে চেকমার্ক দিতে পারেন। তো আমার মতে এই হোল্ড অপশনটাই বেটার, অনেকেই অনেক রকম মন্তব্য করে, এই জন্য এটাই থাকবে। ওকে, দেওয়ার পর এবার আপনার সব রকম কাজ শেষ, এবার আপলোডের পালা। আপলোড করার জন্য আপলোড শর্ট এখানে ক্লিক করবেন। দেখেন এখানে লেখছে আপলোডিং ইওর ভিডিও, তো আমরা অপেক্ষা করব আমাদের ভিডিওটি আপলোড হওয়ার জন্য। দেখেন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যদি সি ভিডিও এখানে ক্লিক করি তাহলে আমার ভিডিওটি আমি দেখতে পারবো। এই যে এই আইকনটা আসলে মনে করবেন আপনার ভিডিও হচ্ছে শর্ট চলে আসছে। এবার আপনি আপনার ফাইল থেকে কিভাবে ভিডিও আপলোড করবেন, আপলোড করার জন্য নর্মালি আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার আপনি আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আপনি কোন ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। এখন এই ভিডিওটি আপনি কতটুক পরিমাণে দিবেন এটার জন্য ড্র্যাগ করতে পারবেন। ধরেন আমি এখান থেকে ভিডিওটা আমার ঘোলা হয়েছে আমি দিব না, এখান থেকে বেটার আসছে এখান থেকে 26 সেকেন্ড দিব। পরে এই যে জাস্ট নেক্সট এখানে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার জন্য অবশ্যই একটু ওয়েট করব। এবার এখান থেকে আপনি অনেকগুলো ফিচার পাবেন। টিকটকে যেমন আলাদা সাউন্ড অ্যাড করেন সং, ওই রকম সাউন্ড অ্যাড করার জন্য এই যে সাউন্ড এখানে ক্লিক করলে অনেকগুলো অ্যাভেলেবেল সং পাবেন আপনার টিকটক করার জন্য। যে কোনো একটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ক্লিক করে সাউন্ড শুনতে পারেন যে কোন সাউন্ডটা আপনি নেবেন। ধরেন আমি এই সাউন্ডটাই নেব, নেওয়ার জন্য জাস্ট এই যে টিকমার্ক এখানে ক্লিক করব। ক্লিক করলে ওই সাউন্ডটা আমার ভিডিওতে অ্যাড হয়ে গেল। এবার অ্যাডজাস্ট, আপনি যদি অ্যাডজাস্ট হিসেবে ক্লিক করেন
তাহলে কি হবে, এখান থেকে আপনার সাউন্ড সব কিছু ভলিউম বাড়ানো কমানো যত যা কিছু আছে, কোথায় সাউন্ড রাখবেন কোথায় রাখবেন না, সব কিছু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। করার পর আছে টেক্সট, আমরা এই টেক্সটে অনেক কিছু লিখে দিতে পারি, ডানে ক্লিক করলাম, ডান হয়ে গেল। আমি এটা ড্র্যাগ করে যে কোনো জায়গায় রাখতে পারি ডিসপ্লে। এরপর টাইমলাইন ফিল্টার, ফিল্টার যে কোনো একটা ফিল্টার চুজ করতে পারেন, তো আমি করব না, আপাতত আমার কাজ এখান থেকেই শেষ, এই জন্য নেক্সট এখানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বরাবরের মতোই আমাদের টাইটেল দিতে হবে, পাবলিক রাখবো না প্রাইভেট এটা ঠিক দিতে হবে, এবং আমার আমার ভিডিওটি ছোটো বাচ্চা দেখতে পারবে কি না এটা চেকমার্ক দিতে হবে, তো আমি সরাসরি দিয়ে দিচ্ছি। ওকে, আপনার কাজ শেষ। এবার আসি, আপনি এই ভিডিওগুলো থেকে কিভাবে ইনকাম করতে পারবেন। মূলত সরাসরি এরকম ভিডিও আপলোড করবেন আর কোনো কাজ নেই, এই ভিডিওগুলো থেকে সরাসরি এভাবেই ইনকাম করতে পারবেন। ইনকাম করার জন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কি? যেহেতু বড় বড় যারা ভিডিও আমরা আপলোড করি এদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, তো ইউটিউব শর্ট ভিডিওতে কী কী লাগবে? ইউটিউব শর্ট ভিডিওতে অনলি 10 মিলিয়ন ভিউজ হলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন প্লাস 1000 সাবস্ক্রাইবার। এখন মনে করতেছেন যে 10 মিলিয়ন ভিউজ, তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে ইউটিউব কিন্তু শর্ট ভিডিওগুলোকে হিউজ প্রায়োরিটি দেয়, শর্ট ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায়। আপনি যদি দেখেন এই ভিডিওটি কিন্তু 121 মিলিয়ন ভিউ হয়েছে, এটি 36 মিলিয়ন ভিউ হয়েছে, দেখেন এটি 22 মিলিয়ন ভিউ হয়েছে। ইউটিউব কিন্তু নতুন ফিচার হিসেবে এই শর্ট ভিডিওটাকে হিউজ মার্কেটিং করছে নিজের থেকে, যার কারণে আপনার ভিউজ হতে সময় লাগবে না যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে, ঠিক আছে। তো আপনি এইভাবে শর্ট ভিডিও দিবেন আর 1000 সাবস্ক্রাইবার, আর মনে করতেছেন সাবস্ক্রাইবার, ইউটিউবের শর্ট ভিডিও থেকে কিন্তু হিউজ সাবস্ক্রাইবার কাউন্ট হয়, এই জন্য আপনার কোনো কষ্টই হবে না, আপনি আপনার মোবাইল থেকে অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন। তো গাইস, এখন আপনার সব কিছু শেষ, এখন এই ইউটিউব চ্যানেলটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন। ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করার জন্য আপনি গুগল প্লে লিস্টে যাবেন, যাওয়ার পর সার্চ বারে লিখবেন YT স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন, করার পর গেট স্টার এখানে ক্লিক করবেন। আপনার ফোনে যতগুলো জিমেইল লগ ইন করা আছে সবগুলো শো করবে, ওখান থেকে আপনি আপনার চ্যানেলের জিমেইলটিতে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে নিচে দেখেন ড্যাশবোর্ড লেখা আছে, এখান থেকে আমি দেখতে পারবো আমার ভিডিও কত মানুষ দেখলো, কতটা লাইক পেলাম, কতটা কমেন্ট হয়েছে, ডিসলাইক দেখা যাবে না এখান থেকে, ওকে। তারপরে আছে কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি কতগুলো ভিডিও পাবলিশ করেছেন, ঠিক আছে। এরপর আছে অ্যানালাইজ, অ্যানালাইসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অ্যানালাইজ থেকে দেখতে পারবেন আপনার ভিডিওটি লাস্ট 48 ঘন্টায় কতগুলো ভিউ হয়েছে, লাস্ট 28 দিনে কতগুলো ভিউ হয়েছে, কতগুলো ওয়াচ টাইম হয়েছে, এরকম দেখতে পারবেন। এইভাবে আপনার পুরো ইউটিউবটা হ্যান্ডেল করার জন্য ইউটিউব স্টুডিও এটি মাস্ট ইম্পর্ট্যান্ট, এটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, এটি ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও।